পশ্চিমবঙ্গে সমস্ত কোল্ডস্টারগুলি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কোল্ডস্টার থেকে আলু বের করে নিতে হবে এমন সিদ্ধান্তে সমস্ত চাষি ব্যবসায়ীরা একসঙ্গে প্রচুর পরিমাণে আলু নিষ্কাশন শুরু করে, ফলে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম ও বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। তো চলুন আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে রেডি আলুর দাম কত রয়েছে। কোচবিহারের দিনহাটাতে রেডি জ্যোতি 450 থেকে 500 টাকা প্রতি 50 কেজির প্যাকেট, মালদা গাজল 450 টাকা প্রতি প্যাকেট, দার্জিলিংয়ের মাতিগাড়া রেড আলু 900 থেকে 1000 টাকা প্রতি 50 কেজির প্যাকেট, বাঁকুড়ার রেডি জ্যোতি 490 থেকে 510 টাকা প্রতি প্যাকেট, মুর্শিদাবাদ কান্দিতে রেডি জ্যোতি 625 টাকা থেকে 675 টাকা প্রতি 50 কেজি প্যাকেটে, নদিয়া করিমপুর রেডি জ্যোতি 1200 থেকে 1230 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, নর্থ চব্বিশ পরগনা বারাসাত 680 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, কোচবিহার মাথাভাঙ্গা রেডি জ্যোতি 560 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, বর্ধমান দুর্গাপুর রেডি জ্যোতি 700 থেকে 800 টাকা প্রতি প্যাকেট, কালনাতে 620 টাকা থেকে 625 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, সাউথ চব্বিশ পরগনা ডায়মন্ড হাওড়া 720 থেকে 740 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, মেদিনীপুর 825 থেকে 625, হুগলি পান্ডুয়াতে রেডি জ্যোতি 630 থেকে 650 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, শেওড়াফুলি 640 থেকে 670 টাকা প্রতি প্যাকেট, উলবেড়িয়া 690 থেকে 710 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, বীরভূমে 650 টাকা থেকে 700 টাকা প্রতি 50 কেজি প্যাকেট, আসানসোল রেডি জ্যোতি 650 থেকে 730 টাকা প্রতি 50 কেজির প্যাকেট। তো বন্ধুরা, এই ছিল আজকের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে রেডি আলুর দাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।